হ্যালো, ওয়েলকাম টু UKM ভ্লগস। আজকে আমাদের অনুষ্ঠান বলা করে খুব কাছে অনুষ্ঠান, তো আজকের যে আনন্দ বা যে টোটাল জার্নি এখান থেকে শুরু করলাম, আমাদের একদম ঘর থেকে বেরোচ্ছি সেখান থেকে আজকে লাইভটা শুরু। স্পেশালি এটা উত্তমদার বাড়ি, আমরা একটা রুমে আছি সকলে মিলে, আছে আমাদের গিটার, আছে আজকে মমিতা, আছে সিঙ্গার, এবং আছে আমাদের ভাইজি, সকলে প্রিয়। নমস্কার, সকলে মিলে হ্যালো করে দাও। হ্যালো, এটা হলো উত্তমদার ঘর, সকলে দেখুন খুব সুন্দর বসার জায়গা। হ্যাঁ, এটা রুম শেয়ার করলাম, রাইট। আমরা এখানে এসে আর প্রসেনজিতা চলে আসো, আমাদের কাকিমা রয়েছে, এই যে আমাদের সকলের মা, একদম সবসময় আশীর্বাদ করে প্রোগ্রাম বেরোনোর সময়। তো সকলে দেখতে থাকো আজকের আমাদের প্রথম জার্নি বেরোনোর। প্রীতমদার একটা স্পেশাল জিনিস, মানে বসে বাজাতে পারছে না, সত্যি কথা বললাম, পড়ে আছে পিছনে। না না, কাজটা ঠিক হয়নি। আমাদের লেডিজের মধ্যে সবচেয়ে লেডিজ মনে হচ্ছে নাকি? মমিতারে সবচেয়ে বেশি তো বন্ধুরা, আজকের প্রোগ্রাম স্পট আমাদের বাড়ির একদমই কাছে, মাত্র 10-15 কিলোমিটার। আর এই প্রথমবার আমরা এত কাছে প্রোগ্রাম করছি, কিন্তু প্রথমবার বলা ভুল, কারণ এই প্রোগ্রামটা এর আগেও আমরা করেছি, মানে আজকের প্রোগ্রামে আমরা সেকেন্ডবার যাচ্ছি একই স্পটে। আর বাড়ির কাছাকাছি হওয়ার কারণে আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি, আর ছোটো গাড়ি করে নিয়েছি, তো আজকের ব্লগটাও অল্পের মধ্যেই হবে কারণ জার্নিটা খুব কম। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি বলাগড় ফেরিঘাটে, ফেরির থেকে এবার আমাদের গাড়ি নামানো হচ্ছে, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। যাবে না নাকি? ও, ব্যাকে আসতে হবে। ফাইনালি আমরা চলে আসলাম, আমাদের স্পটে সকলে নেমে পড়ছে গাড়ি থেকে। প্রোগ্রাম স্পটে চলে এসেছে, সবাইকে টিফিন দিয়েছে, সবাই খুব মজা করে টিফিন খাচ্ছে, গল্প করছে যে যার মতো। দেখো দেখো খাচ্ছে, কি সুন্দর।
সম্বর্ধনা জানাবে তোমরা প্রত্যেকে মঞ্চে। শ্রোতা মণ্ডলীকে জানাই, আপনারা জানেন আমাদের এখানে যে পরিমাণ যেরকম সমৃদ্ধ অনুষ্ঠান হয় সেই অনুযায়ী জায়গা আমরা দিতে পারি না, তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আমাদের ক্লাবের পক্ষ থেকে, আপনারা আমাদের এই অক্ষমতাকে নিজগুণে ক্ষমা করে নেবেন এবং সেই সঙ্গে তোমরা সবাই আমাকে আবার ডেকেছো, তোমরা কত ভালো, তাহলে আমার সাথে সাথে তালে তালে কেন হচ্ছে না? সবাই মিলে একবার দু বাহু তুলো, সবাই মিলে দেখি, সবাই মিলে দু হাত তোলো তালে তালে আমার সাথে। তাই কৃষ্ণ তালে তালে গেছে, কৃষ্ণ বাবারা কি করছে, বাহু তুলতে হবে, তাই বাহু তুলে আস্তে আস্তে হচ্ছে না। তোমরা সবাই শূন্য পেয়েছো, আমার মায়েরা হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে গেছে, সবাই হবে তালে তালে, আমি যতক্ষণ আছি ট্রাই করে যাব, আমি যতক্ষণ আছি তোমরা শোনো আর না শোনো কৃষ্ণ নাম কানে দিয়ে যাব, যদি কেউ বাড়ি চলে যাও আমি পেছন পেছনে যাব, বলে দিলাম তালে তালে হবে সবাই মিলে। তাই কৃষ্ণ বলে আরো জোরে সবাই শুনে, তাই কৃষ্ণ বলে বাহু তুলে শেষ করে আমরা এখন বলাগড় ঘাটে ঘাট পারাবো, ফেরি ওই যে আসছে দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে আসছে, ওরা সামনে গিয়ে ওইখানে গিয়ে গল্প করছে। আমাদের গাড়ি কারেন্ট চলে গেল এত রাতে, কে যে
ফোড়া কোথায় হয়েছে তোমার? ভালো আছেন? আমরা এখানে থাকি। তোমার ফোড়া কোথায় হয়েছে? আমার কিসের ফোড়া? আমরা কমলা ফোড়া আছে মেনলি, আমরা এখানে এসেছি ফোড়া এই যে ফোড়া হচ্ছে এই ফোড়া এখানে। এই আমরা বডি গাড়ি এখানে হাওয়া, আপনাদের গাড়ি আমি পাঠিয়ে দেবো না। আপনারা কে? আপনি কি ভাবছেন নিজেকে? না আপনি কি ভাবছেন কে? আপনারা এখানে কে? ফোড়ার যন্ত্রণায় ও জামা প্যান্ট খুলে ফেলেছে দেখো। ছি 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 কি হয়েছে? আমি আমি ছেলে মানুষ, আমি হাফ প্যান্ট পরতে পারি, আমি ফুল প্যান্ট পরতে পারি। ফোড়াটা কোথায় আছে দেখো, আমার পিছনে আছে। খোলো, খুলে দেখাবো তো, সবারই একই জিনিস। খোলা কি হয়েছে? তোরা ভালো হয়েছে কোন, মানে ফোড়া হয়েছে কোনদিন? আজকের আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, অনেক অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে, সবাই মিলে অনেক আনন্দ করেছে। কমিটির দাদারাও খুব ভালো ছিল, সবাই মিলে সহযোগিতা করেছে, একসাথে আনন্দ করেছে সকলে। আর দর্শকদের কথা তো ভাষায় বলে বোঝানো যাবে না, কারণ তাদের রিকোয়েস্টেই আমি এবার সেকেন্ডবার এখানে এসেছিলাম। তো প্রোগ্রাম শেষ করে আবারও আমরা চলে এলাম বলাগড় ফেরিঘাট। এখন রাত 2:30, কারেন্ট চলে গেছে, তাই সবাই মিলে একটু ফানি করছে। তো আজকের ভিডিওটা একদম ছোট্ট ছিল, জানি না তোমাদের কেমন লেগেছে, তবে আগামী ব্লগে তোমাদের অনেক অনেক মজার কিছু দেখাতে পারবো। তো সবাইকে শুভরাত্রি, সকলে ভালো থাকুন, দেখা হবে নতুন ভাবে।